তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ভ্যানিলা স্কাই মুভিটা, আর এটা আমার ফেভারিট হিরো টম ক্রুজের একটা মুভি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই টম ক্রুজের ফ্যান আছেন, সো যারা টম ক্রুজের ফ্যান তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি। তো ভিডিও শুরু করার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে করে ফেলুন, আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো নিয়ে আসতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডেভিড নামের একটা ছেলেকে। আসলে সে হচ্ছে বিশাল বড় একটা পাবলিশিং কোম্পানির মালিক, তবে এই কোম্পানিটা সে নিজে দ্বারা করেনি, এটা তার বাবা তার জন্য উত্তরাধিকার সূত্রে রেখে গিয়েছে। যদিও তার বাবা তার জন্য বিলিয়ন ডলার রেখে গিয়েছে, তবে সেইগুলোর কোনো কেয়ারই করে না, সে সারাদিন বিছানায় পড়ে থাকে। সে খুবই লেজি একটা মানুষ, সে কোনোদিন অফিসেও যায় না। তবে দুর্ভাগ্যবশত সে আজকে ঘুম থেকে উঠে আর অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। মানে এটা নর্মালি সে করে না, সে আজকেই প্রথমবারের মতো অফিসে যাবে। আর এরপর সে ফুললি রেডি হয়ে তার একেবারে নতুন চকচকা গাড়িতে করে যখন অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তখন কিছু দূর যাওয়ার পরে সে বুঝতে পারে যে রাস্তায় সে ছাড়া আর কেউ নেই। মানে রাস্তায় শুধুমাত্র তার কারটাই আছে, আর কোনো গাড়ি ঘোড়াই নেই, কোনো মানুষজনও নেই। আর এটা দেখার পরে সে একটু বেশিই ভয় পেয়ে যায়। সে জলদি করে গাড়ি থেকে নেমে চারপাশে চেক করার ট্রাই করে, তবে সে কোথাও কাউকে পায়ই না। তো এই জন্য সে পাগলের মতো দৌড়ানো শুরু করে, সে দেখার ট্রাই করে যে কোথায় কে আছে, মানে এই ব্যাপারটা এমন কেন হয়ে গেল। আর তখনই তার চোখটা খুলে যায়, আর সে বুঝতে পারে এটা একটা খুবই ভয়ঙ্কর স্বপ্ন ছিল। যদিও এইবারও সব কিছু আগের মতোই ছিল, তবে শুধুমাত্র একটা পার্থক্য ছিল, সেটা ছিল তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড জুলি। আসলে জুলি আজকের রাতটা তার সাথে কাটিয়েছে। জুলি ডেভিডকে পছন্দ করে আর সে তার সাথে রিলেশনেও আসতে চায়। যদিও সে তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, তবে এতে করে তার কিছুই যায় আসে না। আর সে পাগল হবেই বা না কেন, ডেভিড এত কম বয়সে এত টাকার মালিক হয়ে গেছে, আর টাইম ম্যাগাজিনের কাভার পেজে তার ফটো আসে অ্যাজ এ ওয়ার্ল্ডস হ্যান্ডসাম গাই। তাছাড়া যেহেতু ডেভিডের টাকা পয়সাও আছে আর সে দেখতে অনেক সুদর্শন, তো এই জন্য 12,000-এরও বেশি প্রপোজাল ডেভিডের জন্য এসেছে। তবে ডেভিড কোনোটাই এখনও অ্যাকসেপ্ট করেনি। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই জুলি তার প্রতি একটু বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, আর টাকা পেলে এমনিরাই মেয়েদের সব কিছুর দিকে অ্যাট্রাক্টেড ফিল করে। আর এরপরে আমরা জানতে পারি ডেভিডের বাবা মিস্টার অ্যাডাম, তার কোম্পানির 51% শেয়ার তার ছেলের নামে আর 59% শেয়ার বোর্ডের ডিরেক্টরদের নামে লিখে গিয়েছে। আর এই বোর্ড ডিরেক্টররাই কোম্পানিকে চালায়, কারণ সে জানতো তার ছেলে হচ্ছে গিয়ে অপদার্থ। আর যেহেতু 51%-এর মালিক হওয়া সত্ত্বেও ডেভিড অফিসেই আসতো না, কোনো ব্যাপারের কেয়ারই করতো না, তো এই জন্য বোর্ড মেম্বাররাও তাকে সহ্য করতে পারতো না। আর তাছাড়া ডেভিডের একটা ফ্রেন্ডও আছে যার নাম হচ্ছে গিয়ে ব্রেইন। আসলে ব্রেইন ডেভিডের প্রতি সবসময় জেলাস ফিল করত, কারণ তার যে ড্রিম লাইফ সেটা ডেভিড এখন এনজয় করছে। আর তাছাড়া তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে যে এনজয় করছে সেই ব্যাপারটাও সে জানে, তবে সে কিছুই করতে পারে না। আর তখন আমরা দেখতে পারি ডেভিড এখন জেলে আছে। আর এই পুরো ঘটনা, মানে এতক্ষণ যা যা আমরা বললাম সেই সমস্ত ব্যাপারগুলো সে তার সাইকোলজিস্টকে বলছিল। আসলে ডেভিডের উপর একটা মার্ডারের চার্জ আছে, তবে ডেভিডের মতে সেই মার্ডারটা কখনো হয়নি। তার মতে কোম্পানির যেই বোর্ড মেম্বাররা আছে তারা কোম্পানির পুরো শেয়ারটাকে খেয়ে দেওয়ার জন্য তারা এই চালটা চেলেছে। তবে যখন ডক্টর ডেভিডের সাথে কথাবার্তা বলছিল তখন সে একটা মাস্ক পরেছিল, তো এই জন্য ডক্টর বলে তোমার মাস্কটা সরাও, তবে সে মাস্কটা সরাতে চায় না। আর আমরা জানতে পারি যে ডেভিড এখানে ডক্টরের থেকে এখনও অনেক কিছুই লুকিয়েছে যেগুলো সে বলতে চায় না বা সে বলতে পারছিল না, মানে মনে করতে পারছিল না। আর যখন ডক্টর তাকে প্রেমের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ডেভিড আবারও তার স্মৃতির মধ্যে হারিয়ে যায়, মানে সেই স্মৃতির মধ্যে যখন সে খুবই হ্যাপি ছিল। আমরা দেখতে পারি যখন বাসায় ডেভিড তার বার্থডে পার্টির আয়োজন করেছে তখন এখানে তার সমস্ত ফ্রেন্ড সার্কেল ছিল, সে খুবই হ্যাপি ছিল। আর তখন তার ফ্রেন্ড ব্রেইন একটা মেয়েকে নিয়ে এখানে আসে যার নাম হচ্ছে গিয়ে সোফিয়া। আর তারা দুজনেই একে অন্যকে দেখার পরে তাদের একে অন্যের প্রতি খুবই বেশি অ্যাট্রাকশন ফিল করে, মানে তারা চুম্বকের মতো আটকে যায়। আর দাওয়াত না পাওয়া সত্ত্বেও এখানে জুলিও চলে আসে, আর জুলি এসে বারবার করে ট্রাই করে যাতে করে সে ডেভিডকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু ডেভিডও বারবার করে ট্রাই করছিল যাতে করে তার থেকে পিছুটা ছাড়াতে পারে, মানে সে কোনো রকমে তার থেকে পালাতে পারে। তো এই জন্য তার থেকে পালানোর জন্য সে সোফিয়ার সাহায্য নেয়। তারা দুজন সেখান থেকে বেরিয়ে সোফিয়ার ঘরে চলে আসে। আর সোফিয়ার ঘরে আসার পরে ডেভিড প্রথমবারের মতো কোনো একটা ঘর ফিল করতে পারে, কারণ তার লাইফটা খুবই বেশি কমপ্লিকেটেড, কিন্তু সোফিয়ার লাইফটা খুবই বেশি সিম্পল। তার সব কিছু এখানে সাজানো গুছানো, সে যখন যেটা চায় সেটাই করতে পারে। যদিও ডেভিডও যেটা চায় সেটা করতে পারে, তবে তার লাইফটা খুবই এলোমেলো একটা লাইফ। আর এরপর তারা দুজন একটু ফুর্তি করে,
তারা দুজন দুটা ড্রয়িংও বানায়। আর এখানে সোফি একটা ফানি ড্রয়িং ডেভিডের জন্য বানায়, যেখানে যেহেতু ডেভিডের কাছে টাকা আছে তো এই জন্য মেয়েরা তার প্রতি পাগল হয়ে আসে। তবে আমরা দেখতে পারি সোফিয়ার একটা ভালো পেন্টিং সে বানায় আর সেটা সে সোফিয়াকে দেয়। আর এরপর তারা অনেক গল্পগুজব করে, তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। তখন ডেভিড টিভিতে দেখতে পারে বেনি দ্য ডগকে। আসলে এইটা হচ্ছে গিয়ে প্রথম কোনো কুকুর যাকে লাইফ এক্সটেনশন নামের একটা প্রোগ্রামের সাহায্যে আবারও জীবিত করে ফেলা হয়েছে। তবে আমরা দেখতে পারি ডেভিড আর সোফিয়া এই ব্যাপারগুলোতে একেবারেই বিশ্বাস করতে চায় না, তারা তাদের কাজকর্মতে ব্যস্ত হয়ে পড়ে। আর যেহেতু সোফিয়া চায় না এত জলদি ইন্টিমেট হতে, তো এই জন্য ডেভিড চলে যাওয়ার ট্রাই করে। তবে তখন সোফিয়া আবারও তাকে ডেকে আনে আর তাকে একটা কিস করে দেয়, আর এতে করে ডেভিড একটু বেশি হ্যাপি হয়ে যায়। বাইরে বের হওয়ার পরে আমরা দেখতে পারি আজকে ডেভিড এত বেশি হ্যাপি হয়ে গিয়েছে যে সে প্রথমবারের মতো অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। আর তখন সেখানে জুলি চলে আসে। আমরা দেখতে পারি জুলি একটু বেশিই আপসেট, আর তখন তাকে শান্ত করার জন্য ডেভিড তাকে বলে যে আমি চাইছিলাম কিছুদিন একা সময় পাস করার জন্য, তো এই জন্য তোমাকে ইগনোর করে আমি চলে এসেছি। আর তাছাড়া আমরা তো ফ্রেন্ডই, এর বেশি তো আর অন্য কিছু না। তবে আমরা দেখতে পারি জুলি আপসেট এই জন্য কারণ সে এটা খুব ভালো করেই জানে যে ডেভিড আর সোফিয়ার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, এইটা সে জানার পরে একটু বেশি আপসেট হয়ে গিয়েছে। তো এই জন্য সে ডেভিডকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তার কারের মধ্যে উঠিয়েও ফেলে। আর এরপর সে কথাবার্তা এটা বলেও দেয় যে সে ডেভিডকে কতটা ভালোবাসে, সে তাকে কতটা চায়। তবে সে ডেভিডের উপরে রাগ করেছে এই জন্য কারণ তার ভালোবাসার কোনো দাম ডেভিড তাকে দিচ্ছে না। আর এরপরে জুলি ডেভিডকে জিজ্ঞেস করে তোমার জন্য খুশিটা কি। তবে ডেভিড কিছু একটা বলতে যেত, তার আগেই আবার জুলি বলে দেয় যে আমার জন্য খুশি এইটা, তোমার সাথে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমি হ্যাপি থাকি। আর এই কথাবার্তা বলতে বলতে সে তার গাড়ির স্পিডটা অনেক বাড়িয়ে ফেলে। যদিও ডেভিড তাকে বারবার করে থামানোর ট্রাই করছিল, কিন্তু জুলি তার গাড়ির স্পিড কমাচ্ছিলই না। আর এই জন্য একটা ব্রিজের কাছে গিয়ে যখন তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে, তখন তার কারটা ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি 3 সপ্তাহ কোমায় থাকার পরে ফাইনালি ডেভিড জ্ঞান ফিরে পেয়েছে। তবে এই জ্ঞান ফিরে পাওয়াটা পাওয়া না, কারণ সে অনেক কিছুই হারিয়ে ফেলেছে। তার একটা হাত পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে, তার চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মানে তার চেহারাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যেই চেহারা একটা সময় টাইম ম্যাগাজিনে ছাপানো হতো, এখন সেই চেহারাটা কাউকেই দেখাতে চায় না। তো এই জন্য সে একটা মাস্ক পরে থাকে। যদিও ডেভিডের কাছে টাকার কোনো কমতি ছিল না, সে যেই কোনো রকমের সার্জারি করার জন্য রেডি ছিল। তবে দুর্ভাগ্যবশত এমন কোনো সার্জারির জন্মই হয়নি, মানে এমন কোনো সার্জারি আবিষ্কারই হয়নি যেটা তার ফেসটাকে ঠিক করতে পারে। সে ডাক্তারের পুরো টিমের সাথে বসে কথাবার্তা বলেছে, তাদেরকে তার প্রবলেমটা শেয়ার করেছে, তবে কোনো ডাক্তারই তাকে সাহায্য করতে পারছিল না। তবে তারা শুধু তার জন্য এইটাই করে, মানে তারা একটা প্রোস্থেটিক মাস্ক বানিয়ে আনে, যেটা ডেভিড পড়লে তার ভেতরের যে সেলসগুলো আছে, মানে তার ফেসের যে চামড়াগুলো ড্যামেজ হয়ে গিয়েছে, সেগুলো একটু শান্তি পাবে। অনেকদিন নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখার পরে ফাইনালি ডেভিড সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বাইরে বের হবে, সে মানুষের সামনে যাবে। সে চলে আসে সোফিয়ার সাথে মিট করতে। তবে যখন সোফিয়া তাকে দেখতে পারে, তখন সে হ্যাপিও ছিল আবার খুবই দুঃখীও ছিল। আর এরপরে ডেভিড তাকে বলে যে তুমি আমার সাথে উইকেন্ডে বাইরে আসো, আর সোফিয়া রাজিও হয়ে যায়। তবে আমরা দেখতে পারি তার মন মানসিকতা আগের মতো নেই। আর এরপরে নেক্সট দিনে যখন তারা উইকেন্ডে মিট করে, তখন ডেভিড একটা মাস্ক পরেছিল। আসলে এই মাস্কটা দেখার পরে সোফিয়া একটু শক্তি হয়ে যায়, তো এই জন্য সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে জলদি করে পালিয়ে যায়। আর ডেভিডের ফ্রেন্ড ব্রায়নও তাকে বারবার করে বলছিল মাস্কটাকে খোলার জন্য, তবে ডেভিড কোনোভাবেই রাজি হচ্ছিল না। তবে এর একটু পরে সে চলে আসে কাউন্টারে ড্রিঙ্ক করার জন্য। তবে যেই লোকটা ড্রিঙ্ক সার্ভ করছিল, সে তার সাথে আই কন্ট্যাক্ট করছিল না। আর এটা দেখার পরে ডেভিডের একটু রাগি হয় আর সে তার সাথেও ফাইট করা শুরু করে দেয়। আমরা দেখতে পারি ডেভিড অনেক অনেক ড্রিঙ্ক করে আর সে পুরোপুরি মাতাল হয়ে দূর থেকে সোফিয়া আর ব্রায়নকে দেখছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে কাছে গিয়ে সোফিয়াকে সেই দিনগুলোর কথা মনে করানোর ট্রাই করে যখন তারা প্রথমবার মিট করেছিল। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সোফিয়া তাকে তেমন কিছু বলতে চায় না। তবে যেহেতু বারবার করেই সোফিয়া তাকে ফোর্স করছিল, তো এই জন্য সোফিয়া ফাইনালি তাকে বলে দেয় যে আমি এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে পরের জন্মে বলবো, যখন আমরা দুজনেই বিড়াল হব। আসলে সোফিয়ার এমন উদ্ভট কথাবার্তার জন্যই ডেভিড তাকে পছন্দ করে। তবে ডেভিডের এমন উদ্ভট ব্যবহার সোফিয়া একেবারেই সহ্য করতে পারছিল না। আর এরপরে যখন তারা ড্রিঙ্ক করে বার থেকে বেরিয়ে আসে, তখন ব্রায়ন আর সোফিয়া ডেভিডকে মাঝরাস্তায় একা রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে তারা এটা এই জন্য করেছে কারণ ডেভিড অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তো এই জন্য তাকে হ্যান্ডেল করা একটু মুশকিল হচ্ছিল। আর আমরা দেখতে পারি যখন ডেভিড হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল সোফিয়া তাকে ধোঁকা দিয়েছে, মানে তার চোখের আড়ালে সে আর ব্রায়ন মিলে মজা করছে।
আর এই সমস্ত ব্যাপারগুলোই চিন্তা করতে করতে সেখানে সে বেহুশ হয়ে পড়ে যায়। তবে পরদিন সকালবেলায় সোফিয়া এসে তাকে জাগায়, আর সে তাকে বলে পুরনো ডেভিডকে আমি হারাতে চাই না। আর ডেভিড বলে, আমি সেই পুরনো ডেভিডই, আমি একেবারেই পরিবর্তন হইনি। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ডেভিড কোনোভাবেই বুঝতে পারছিল না যে হঠাৎ করেই সোফিয়া কী করে তাকে অ্যাকসেপ্ট করে নিল, তাও তার সমস্ত দোষগুণের সঙ্গে। তবে এর পরের সিনে আমরা দেখতে পারি ডেভিড জেলে বসে বসে সোফিয়ার পেন্টিং বানাচ্ছিল, মানে সে তাকে সামনে দেখতে পাচ্ছিল। তবে তখন এখানে ডক্টর চলে আসে, আর ডক্টর তার কাছে অ্যালি সম্পর্কে জানতে চায়। সে বলে যে অ্যালিটা কে, কারণ কালকে রাতে যখন তুমি ঘুমাচ্ছিলে তখন তুমি অ্যালি অ্যালি বলে চিৎকার করছিলে, আসলে এই অ্যালিটা কে? সে কি তোমার পুরনো কোনো গার্লফ্রেন্ড, নাকি সে অন্য কেউ? আর যেহেতু ডেভিড এটা মনে করতে পারছিল না, তো এই জন্য ডক্টর তাকে বলে তোমার ব্রেইনে চাপ দাও আর যত জলদি করে সম্ভব তুমি এটা বের করো। আর তাছাড়া ডক্টর তার মাস্কটা নিয়েও একটু বিরক্ত ছিল, কারণ তার ফাইলের রিপোর্ট মতে তার যেই ভ্যাবাচাকা চেহারাটা ছিল সেটাকে ডক্টর আর ঠিক করে ফেলেছিল, তবে তবুও সে কেন এখন মাস্কটা পরছে? তো এই জন্য ডক্টর তাকে বলে তোমার মাস্কের পেছনে যেই চেহারাটা সেটা পুরোপুরি ঠিক আছে, তুমি মাস্ক কেন ইউজ করছো আমি সেটাই বুঝতে পারছি না। তবে এই সমস্ত ব্যাপারগুলো ডেভিড বিশ্বাস করতে চায় না। তবে তখন তার একটা ব্যাপার মনে পড়ে যে ডক্টর তাকে কল দিয়ে বলেছিল যে একটা জার্মান ডক্টরের সাহায্যে তোমার চেহারাটা তুমি ঠিক করতে পারবে। তবে এই সব কিছু ডেভিডের জন্য ছিল অবিশ্বাস্য, কারণ দুই সপ্তাহ আগে যেই ডক্টর হাল ছেড়ে দিয়েছিল সে হঠাৎ করে একটা প্রসেস পেয়ে গেল যেখানে সে সব কিছু ঠিক করতে পারবে। তবে যেহেতু ডেভিড ওই ফেসটা চায়, তো এই জন্য সে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এরপরে ডক্টররা তার উপরে সার্জারি করে, তার হাড্ডিগুড্ডি ভাঙাচোড়া সেগুলো ঠিক করে, তার চামড়াগুলোকে তারা আবারও রিকনস্ট্রাক্ট করে, আর তার অপারেশনটা সাকসেসফুলও হয়। তবে তবুও ডেভিড তার মাস্কটা তার চেহারা থেকে সরায় না, কারণ ডেভিড ভয় পাচ্ছিল যে তার চেহারাটা না আরও বেশি খারাপ করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সোফিয়া তার উপরে একটু বেশি রাগ করে, তো এই জন্য সে নিজের হাত দিয়ে তার মাস্কটাকে সরানোর ট্রাই করে। আর যখন সে মাস্কটাকে খুলে ফেলে তখন সে পুরোপুরি থ হয়ে যায়। সে দেখতে পারে ডেভিডের ফেসটা ঠিক আগের মতো হয়ে গেছে, মানে তার ফেসটাকে পুরোপুরি ঠিক করে দিয়ে একেবারে আগের রূপে ব্যাক করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পারি এইটা দেখার পরে সোফিয়াও তার সাথে ক্লোজ হওয়া শুরু হয়ে যায়, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, জীবনটা পারফেক্ট হয়ে ওঠে। মানে তারা দুজন একে অন্যের সাথে এতটাই হ্যাপি ছিল, তাদের দুজনেরই মনে হচ্ছিল তাদের লাইফটা পারফেক্ট। আমরা দেখতে পারি মাঝে মধ্যেই তারা ঘুরতে বেরোতো, তারা ডিনার করতো, মাঝে মধ্যে ব্রেইনও তাদের সাথে জয়েন করতো। আর এরপর নেক্সট দিনে যখন একদিন রাতের বেলায় ডেভিড ঘুম থেকে উঠে ওয়াশরুমে আসে, তখন লাইটটা অন করে আয়নার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সে পুরোপুরি থ হয়ে যায়। সে দেখতে পারে তার মুখটা আরও বেশি ভেঙে চুটে গেছে। তবে তখনই সে আবারও ঘুম থেকে উঠে যায়, মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। আর তখন সে দেখতে পারে সে আসলে সোফিয়ার সাথে না, সে শুয়ে আছে জুলির সাথে। আর এইটা দেখার পরে সে একটু বেশি থ হয়ে যায়, আর সে বারবার করে সোফিয়ার কথা জিজ্ঞেস করে। তবে সে বারবার করে এইটাই বলছিল যে আমি হচ্ছি সোফিয়া। তবে ডেভিড এটা বিশ্বাস করতে চায় না, সে তার হাত পা সেখানে বেঁধে ফেলে, আর এরপর সে পুলিশকে ইনফর্ম করে। কিন্তু আমরা দেখতে পারি পুলিশ আসার পরে তারা ডেভিডকেই ধরে নিয়ে যায়, আর এরপর তার লয়ার তাকে বলে যে বোর্ড আর আমি মিলে পুরো সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোল করে নিয়েছি, তোমার কিছুতেই চিন্তা করতে হবে না। তবে ডেভিড বুঝতেই পারছিল না যে তারা কোন ব্যাপারটা ম্যানেজ করে ফেলেছে আর কোন ব্যাপারটা নিয়ে তাকে চিন্তা করতে হবে না। আর তখন লয়ার জুলির একটা ফটো তাকে দেখায় যেখানে জুলি খুবই আহত অবস্থায় ছিল, আর সে তাকে বলে যে তুমি কালকে তার এই অবস্থা করেছো। তবে সে এটা বিশ্বাসই করতে পারছিল না, আর লয়ারের মতেও এটা হচ্ছে গিয়ে সোফিয়া। আর আমরা দেখতে পারি এই ব্যাপারটা নিয়ে ব্রেইনও তাকে একটু রাগারাগি করে, কারণ তার মতে ডেভিড সোফিয়াকে আচ্ছা রকম একটা ধোলাই করেছে। তবে আমরা দেখতে পারি ডেভিড তাকে বারবার করেই বোঝানোর ট্রাই করে সেটা জুলি ছিল, সেখানে সোফিয়া ছিলই না। তবে ব্রেইন এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, কারণ সে এটা খুব ভালো করেই জানে জুলির মৃত্যু অনেক আগেই হয়ে গেছে, যেদিন সেই কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনই তার মৃত্যু হয়ে গিয়েছিল। তবে যখন ডেভিড বুঝতেই পারছিল না তার সাথে হচ্ছেটা কি আর এগুলো কেনই বা হচ্ছে, তখন সে একটা বারে চলে আসে। আর আমরা দেখতে পারি এখানে একটা অপরিচিত লোক তার সামনে এসে তাকে বলে তোমার সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছে আছে। আর এরপর সে তাকে বলে তুমি হচ্ছ এই এরিয়ার গড, তুমি যেটাই যাবে এখানে সেটাই হবে। আর আমরা দেখতে পারি এগুলোতে রাগ হয়ে যখন ডেভিড তাকে চুপ করতে বলে তখন এখানে সবাই পুরোপুরি চুপ হয়ে যায়, আর এইটা দেখার পরে ডেভিড পুরোপুরি থ হয়ে যায়। আর এরপরে নেক্সট দিনে সে চলে আসে সোফিয়ার ঘরে। আমরা দেখতে পারি এখানে আসার পরে সে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে, আর সে সমস্ত পিকচারগুলো চেক করে। তবে সে দেখতে পারে প্রতিটা পিকচারেই সোফিয়ার জায়গায় এখানে জুলি দাঁড়িয়ে আছে, আর এগুলোতে সে একটু বেশি বিরক্ত হয়ে যায়। তবে তখন এখানে জুলি এসে তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে, কিন্তু এর একটু পরে আবার সোফিয়া চলে আসে, আর সোফিয়া তাকে দেখার পরে একটু বেশি হ্যাপি হয়ে যায়,
আর সে তাকে জড়িয়েও ধরে। আর এরপর তারা দুজন একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করে। তবে এর মধ্যেই ডেভিড দেখতে পারে যে এটা আসলে সোফিয়াই না, এটা হচ্ছে গিয়ে জুলি। আর এই জন্য সে প্রচণ্ড রাগ করে একটা বালিশ নিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। আসলে সে জুলিকে মারেনি, সে মেরে ফেলেছে সোফিয়াকে। আর এরপরে নেক্সট দিন আমরা চলে আসি জেলে। আমরা দেখতে পারি এখানে ডেভিড ডক্টরকে এই সমস্ত ব্যাপারগুলো বলছিল। আসলে ডক্টর ডেভিডকে একটা ওয়েতেই সাহায্য করতে পারে, সেটা হচ্ছে তাকে অসুস্থ প্রমাণ করে। তবে এর জন্য তাকে আরও জানতে হবে। তবে যেহেতু ডেভিড আর কিছু মনেই করতে পারছিল না, তো এই জন্য ডক্টর এখান থেকে চলে যায়। আসলে এইটা হচ্ছে গিয়ে হিয়ারিংয়ের আগে তাদের এই লাস্ট দেখা। তবে যখনই ডক্টর সেখান থেকে বেরিয়ে চলে যায়, তখন সে টিভিতে বেনিডা ডককে দেখতে পারে। সে দেখতে পারে লাইভ এক্সটেনশনের সাহায্যে তাকে আবারও জীবিত করা হয়েছে। আর এইটা দেখার পরে তার কিছু একটা মনে পড়ে, সে জলদি করে ডক্টরকে চিল্লাচিল্লি করে ডাকা শুরু করে। আর এই জন্য ডক্টর আর পুলিশরা মিলে জলদি করে তাকে লাইফ এক্সটেনশনের যে অফিস আছে সেখানে নিয়ে আসে। তবে এখানে আসার পরে ডেভিডের মনে হচ্ছিল সে এখানে আগেও একবার এসেছে। আর এখানে একটা মেয়ে তাকে এলি সম্পর্কে বলে, আসলে এলি প্রোগ্রামের সাহায্যে যে কোনো মানুষ মৃত্যুর পরেও আবারও জীবিত থাকতে পারবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডেভিড তাকে লুসিড ড্রিম সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে এইটাই হচ্ছে সবচেয়ে দামি একটা প্রোগ্রাম, যেখানে মৃত্যুর পরেও যে কেউ চাইলে তার নিজের একটা দুনিয়া বানাতে পারবে, যেখানে তারও তার ফ্রেন্ডের বয়স কখনোই বাড়বে না, আর তাছাড়া সে যাই চাইবে সে সেটাই করতে পারবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডেভিডের কিছু একটা মনে পড়ে যায়, আর সে জলদি করে সেখান থেকে পালানো শুরু করে। আর সে টেক সাপোর্টকে বারবার করে ডাকছিল, সে বারবার করে জোরে জোরে বলছিল, আমি ঘুম থেকে উঠতে চাই, আমি ঘুম থেকে উঠতে চাই। আর ফাইনালি একটু পরে টেক সাপোর্ট চলেও আসে। আসলে এই লোকটা হচ্ছে সেই লোকটা যে তার সাথে বারে মিট করেছিল। আর এই লোকটা ডেভিডকে বলে যে আমাদের দুজনের দেখা হয়েছিল আজ থেকে 150 বছর আগে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন বারের বাইরে ডেভিড বেউশ হয়ে গিয়েছিল। আর এর পর থেকেই সে তার স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছে। যদিও সে সেদিন একাই ঘুম থেকে উঠেছিল, আর সে বাসায় এসে অনেকদিন পড়েও ছিল, তবে একদিন সে কম্পিউটারে লাইফ এক্সটেনশন সম্পর্কে জানতে পারে। আর যখন সে লাইফ এক্সটেনশনের জন্য সাইন আপ করে ফেলে, তখন ডেভিডের মনে হয় কেউ তো মরেছে, সোফিয়া না হলে অন্য কেউ, আর সেই অন্য কেউটা হচ্ছে গিয়ে সে। তো এখন ডেভিডকে দুইটা অপশন দেয়া হয়। তাকে বলা হয় তুমি চাইলে এই লুসিড ড্রিমের মধ্যেই থাকতে পারো, আর নয়তো তুমি বাস্তবে ব্যাক করতে পারো। তবে বাস্তবের যেই সময় তুমি রেখে এসেছিলে সেই সময় এখন নেই, সেটা অনেকটা সামনে এগিয়ে গেছে। তবে আমরা দেখতে পারি যে ডেভিড বাস্তবে ব্যাক করার সিদ্ধান্ত নেয়। তো এই জন্য বাস্তবে ব্যাক করতে হলে তাকে ছাদ থেকে নিচে লাফ দিতে হবে। যদিও ডেভিড উঁচু থেকে লাফ দিতে ভয় পায়, তবে তবুও সে ফাইনালি লাফটা দিয়ে ফেলে। আর এই জন্য সে ঘুম থেকে উঠে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি একটা মেয়ে ডেভিডকে বলছে, জলদি করে চোখ খোলো, জলদি করে চোখ খোলো। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে এই মুভিটা আমাদেরকে সবচেয়ে বড় যে শিক্ষা দেয় সেটা হচ্ছে গিয়ে এইটা, আমরা সবসময় নিজেদের স্বপ্নের মধ্যে হারিয়ে যাই। আমরা স্বপ্নের একটা লাইফ লিড করতে চাই, আমরা চাই আমাদের দুনিয়াটা যেন স্বপ্নের মতোই হয়। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে একটা বিশাল বড় পার্থক্য আছে, এই দুইটা ব্যাপার যে কোনোভাবেই এক না, সেই ব্যাপারগুলো আমরা ভুলতে চাই, আমরা সেগুলোকে ফেস করতে চাই না। তো এই জন্যই লাস্টে আমাদেরকে বারবার করে বলা হচ্ছিল, চোখটা খোলো, চোখটা খোলো, যাতে করে তুমি বুঝতে পারো স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা, তুমি স্বপ্নের মধ্যে হারিয়ে না যাও। কারণ এমনও হতে পারে বাস্তবতা থেকে পালাতে পালাতে আপনিও নিজের স্বপ্নের মধ্যেই চলে গিয়েছেন। তবে যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।